আজকে ভিডিওতে থাকবে কি কি কিনলাম কি কি খেলাম আর কোন কোন রাইডে উঠলাম সেই পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বরাবরের মতোই আজকের মেলায় প্রচুর ভিড় ছিল আমরা এখন মেলায় ঢুকলাম পুরো মেলা একদম জমে গিয়েছে ঢুকে প্রথমে আমরা ডানে গেলাম একটা কোকারিতে দোকান আছে কিউট এই হার্ট শেপ সুন্দর করে ঝুলিয়ে রেখেছে দেখতে ভীষণ কিউট লাগছে এখানে যা যা দেখছেন সব সাইড টাকা করে ছিল এই কিউট ছোট ছোট টেডি ফুলঝুরি এই সাজ দেখছিলাম এই বড় চামচটা আম্মু নিতে চাচ্ছিলো আজ আম্মু ছিল আমাদের সাথে আমি মেলায় আসব আর এই মগ গুলো দেখবো না তা তো হয় না তাই না মগ আমার খুবই পছন্দ কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে মেলায় বিভিন্ন দোকান ছিল ক্যাপ্টেনের এই ফুড রয়েছে আজকে চুরি মালা সবগুলোর ভিডিও করলাম আম্মু একজোড়া নিল এখান থেকে একটা পার্স নিয়েছি এখন চলে আসলাম সবার পছন্দের ফুসকা খেতে চেয়েছি সবকিছু একটু করে ট্রাই করব ইনা একে আগে একটু খাইয়ে নিলাম এখন ফুসকা খাবো এই ফুসকা অর্ডার করেছিলাম জাস্ট টেস্ট করার জন্য আসলে মেলা আর বাহিরের ফুসকা কত আলাদা সেজন্যই মূলত নেয়া এই ফুসকা খেতে একদমই বাজে ছিল কোনো টেস্ট পাই নাই আমি তেঁতুলের যে টক দিয়েছিল মনে হচ্ছিল শুধু আমি পানি খাচ্ছি একদম টকের কোনো কিচ্ছু ছিল না তো যাই হোক এখন আমি খাবো তান্দুরি চা কারণ আমি তো চা লাভ হয় চা তো খেতেই হবে এখানে বিভিন্ন রকম চা ছিল তান্দুরি চা চকলেট চা হরলিক্স চা আর অনেক কিছুই ছিল তো আমি চেয়েছিলাম তান্দুরি চাটা কারণ আমি অনেকবার বাইরে তান্দুরি চা টেস্ট করেছিলাম অসাধারণ ছিল খেতে দেখি আজকের মেলায় তান্দুরি চা খেতে কেমন লাগে আমি তান্দুরি চা অর্ডার দিয়েছিলাম ওরা চা দিয়ে চায়ের উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছে চাটা দেখতে খুবই ইয়ামি মনে হলো খেতে একদমই ইয়ামি ছিল না একদম স্বাভাবিক একটা চা স্বাভাবিকও না এর থেকে মেবি দশ টাকা চা খেতে অনেক বেশি মজার তো যাই হোক আমার পার্সোনালি এই তান্দুরি চাটা একদমই মজা লাগে নেই এই ট্রেন রাইডে আমি উঠলাম ইনাকে নিয়ে ও উঠতে চাচ্ছিল কিন্তু ও একা বসতে ভয় পাচ্ছে তাই মা মেয়ে দুজনেই উঠলাম ইনা কিউট একটা হাসি দিচ্ছে আমরা একদম সামনে বসছি বাতাস লাগছে প্রচুর আজ মেয়ের জন্য নিজেও একটু ছোট হয়েছিলাম কিছু করার নেই মেয়ের আনন্দ শেয়ার করলাম ইনা মেলায় এলে অনেক খুশি হয় প্রয়োজনে অপ্রয়োজনে তাই মেলাই বারবার আসা হয় রোলার আইসক্রিম খাবো আসলে তেমন কিছুই না বিভিন্ন ফলের ফ্লেভার দেয় এই পুরোটাই একটা বড় আমাদের আইসক্রিমটা দিয়ে দিল আমার কাছে মজাই লেগেছিল বিভিন্ন ফলের ফ্লেভার পাচ্ছিলাম আর মুখে দিলেই সাথে সাথে গলে যাচ্ছিল ভালোই ছিল খেতে আর এই সেই স্মোক বিস্কুট এটা নিয়ে তো সবাই ভিডিও করছিল একদম ভাইরাল হয়ে গিয়েছে এটা এবার মেলার প্রথম আসছে এই স্মোক বিস্কুট এই স্মোক সেরকম কিছুই না জাস্ট বিস্কুট দিয়ে নাইট্রোজেন গ্যাস দেয় আর সম্ভবত এটা তাপমাত্রা একশো ছিয়ানব্বই ডিগ্রি যা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না তাই আমি এটা ট্রাই করি নেই তবে সত্যি বলতে আমি চেয়েছিলাম যেটা ট্রাই করি কিন্তু ইনার পাপা আমাকে দেয় নেই বলছিল এটা একদমই ক্ষতি এটা ট্রাই করা যাবে না তুমি দূর থেকেই ভিডিও করো এছাড়াও আরো অনেক খাবারের দোকান ছিল গোলা আইসক্রিম ছিল বিভিন্ন রকম আচারের দোকান ছিল আর ভাজা পোড়া তো থাকবেই চপের দোকান ছিল আমি সবগুলো দোকান ঘুরেছি এই মগগুলো আমার ভালো লেগেছিল একশো টাকা করে দাম ছিল তাই আমি একটা কফি কালারের মগ নিয়ে নিলাম এই বড় প্লেট গুলো নিয়েছিলাম এই প্লেটটা অনেক কাজের একটা জিনিস ইনায়বুরিকে টেডি দেখাচ্ছি ওর একদম ট্রেডির প্রতি ইন্টারেস্ট নেই কি সুন্দর টেডি গুলো সাজিয়ে রেখেছে আমার দেখতে ভালোই লাগে আম্মু পিঠা ছাস নিবে তার আগেই ইনায়াবুরি দুটো হাতে নিয়ে আছে ওই দুটো নিবে আর বারবার ইনায়াবুরি আমাকে ডাকছিল মাম্মি ম্যামি বলে এই তো এগুলো ইনার আমি পাতিল বেছে নিয়েছিলাম এখানে মাটির জিনিস দিয়ে বিভিন্ন পশু পাখি সাজিয়ে রেখেছে ইনা এসে প্রথমেই আগে একটা পাখি নিল হাতে দুটো পাখি আমি কিনে দিয়েছিলাম এখন আমরা চলে আসলাম ইনায় বাচার পছন্দের জায়গায় আজ ও মেলায় এসেই এদিকে আসতে চাচ্ছিল আর চাইবেই না কেন মেলায় বাচ্চাদের এই একটা জায়গায় সব থেকে বেশি আকর্ষণ ধরে রেখেছে বাচ্চাদের চিল্লা লাফালাফি এত বড় স্লিপার ইনাকে এখানে সারতেই ভয় হচ্ছিল কারণ বড় বাচ্চারা সাংঘাতিকভাবে স্লিপ করছিল কিছু করার নেই ইনাকে ধরে রাখাই যাচ্ছে না মনে হয় ওর খুবই মন চাচ্ছে উঠতে ও একা একা চলে যাচ্ছে একদম ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল শেষমেশ উঠিয়ে দিলাম টিকিট ছিল একশো টাকা করে দশ মিনিটের জন্য একশো টাকা টিকিট এটা কি ভাবা যায় আসলে এটা ওদের বিজনেস তো যাই হোক কিনায়াবুরি তো অনেকবার ট্রাই করছে উপরে ওঠার জন্য এবার উঠেই যাচ্ছে একদম অর্ধেকের বেশি উঠে গেছে গিয়ে আর উঠতে পারছিল না একটু ভয় ভয় করছিল ওখানেই থেমে আছে পরা আমি ওখানকার ভাইয়াকে বললাম ভাইয়া ওকে আবার নামিয়ে নিয়ে আসলো ও অনেক মজা করছিল মজা পাচ্ছিল সবাই লাফালাফি করছে এটা দেখেও মজা পাচ্ছে আবার নিজেও অনেক মজা করছিল এখানে যারা যারা দাঁড়িয়ে দেখছিল সবাই ইনায়কে নিয়ে কথা বলছিল এত ছোট মানুষ কিন্তু অনেক চেষ্টা করছে ও উপরে উঠবে অবশেষে আমরা ইনায়কে নিয়ে চলে যাব ও কিছুতেই যাবে না আমি দু হাত দিয়ে এভাবে ধরে যাচ্ছি তারপরও আমি ওকে আটকাতে পারছিলাম না ও মেলা থেকে যাবেই না ভোলানোর জন্য আমি একটা ওকে ঘর কিনে দিয়েছিলাম দিয়ে ওর হাতে দিলাম এখন একা একা হেঁটে যাচ্ছে মেলায় গেট দিয়ে নেমে গিয়ে মেলাকে ও টাটা বাই বাই করে দিচ্ছিল এই জিনিসটা আমার কাছে মজাই লেগেছে ও কি বুঝলো একদম একা বের হয়েই বাই বাই দিল তো যাই হোক আমি এখন আপনাদের কাছ থেকে বাই বাই নিয়ে চলে যাব কেমন লাগলো আমার আজকে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা